আসসালামু আলাইকুম সবাইকে, আমি লুবনা বলছি লন্ডন থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। তো আজকে আর একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য, আশা করি সবার ভালো লাগবে। আর প্রথমে এই যে আমার লিভিং রুমের এই যে ডেকোরেশনটা, অনেক দিন ধরে আসলে টেবিলের উপরে এইটা আছে, 6 মান্থ মোর দেন এ ইয়ার হয়ে গেছে আর কি। তো ভাবলাম একটু চেঞ্জ করে নেই, যেহেতু আমার ঘরে অনেক অনেক কিছু আছে। তো আগামীতে হলিডেও আসতেছে, ক্রিসমাস টাইম, তো লম্বা হলিডে থাকবে আর মেহমান আসবেন আমার ঘরে। তাই এটা মাথায় রেখে আর কি আমার লিভিং রুমের ডেকোরেশন, টেবিলের ডেকোরেশনটা চেঞ্জ করতেছি। তো ভাবলাম শেয়ার করে নিই আপনাদের মধ্যে। আর এই যে ট্রেটা দেখছেন, ওইটা মরক্কো থেকে। তো অনেকে প্রশ্ন করেন, এর জন্য আগে আগে বলে দিলাম। আর ক্যান্ডেল হোল্ডার, এরপরে এই যে ছোটো দুইটা ইয়ে ডেকোরেশন পিস, ওগুলা কিন্তু ঠিক ম্যাক্স থেকে। তো আপনারা অনেক আগের, এগুলো আমার বাসায় ছিল, এগুলো কিন্তু নতুন নাই। এর আগেও আমি এগুলো আমার টেবিলের উপরে ছিল, তো আসলে যখন আমি ব্লগ করতাম না তখন আর কি। তো ভাবলাম আবার একটু চেঞ্জ করে নেই ডেকোরেশনগুলা। তো আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে এই কেমন লাগলো নতুন ডেকোরেশন পিসটা, আমার যে টেবিলের কফি টেবিলের উপরে রেখেছি। আর অনেকে প্রশ্ন করেন আমার ঘরের জিনিসপত্র কোথায় থেকে কিনছি, ট্রলিটা, এরপরে অনেক ট্রে ওগুলা, টি কাপস। তো আমি ভাবছি আগামীতে একটা ব্লগ শেয়ার করব, কিছু সব কিছু না, যেগুলো আর কি পসিবল আমার হাতের কাছে আছে ওগুলা দিয়ে ভিডিও করে, যে কোনটা কোন জায়গায় থেকে কিনছি। বিকজ অনেকে প্রশ্ন করেন, এর জন্য ভাবলাম আগামীতে একটা ভিডিও আপনাদের জন্য শেয়ার করবো ইনশাআল্লাহ। আর এই তো আমি দেখে দিলাম, টেবিলের উপরে রাখছি, আবার চেঞ্জ করলাম ডেকোরেশন পিসগুলা। তো আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো আর আগেরটা কেমন ছিল। আর এখন একটা রেসিপি শেয়ার করব গরুর মাংসর। সো আজকের এই গরুর মাংসটা বোনা করবো এই যে মাটির হাঁড়ির মধ্যে। তো এই হাঁড়িটা আমি আসলে টিকে ম্যাক্স দেখে অনেক আগে কিনছিলাম, তো ইউজ আর করা হয় নাই। তো আজকে ইউজ করবো প্রথমবার আর কি, এটা আমার শেডে ছিল। তো ভাবলাম আজকে একটা রেসিপিও শেয়ার করে নেই গরুর মাংস দিয়ে এই যে মাটির হাঁড়িতে রান্নাটা। তো এখন আমি ইনগ্রিডিয়েন্টগুলো দেখাচ্ছি কীভাবে এগুলো সব প্রথমে আমি সব মশলা দিয়ে মাখিয়ে নিব মিট মাংসটা আর কি। সো এই যে পেঁয়াজগুলো, এটার একটা কাহিনী বলি, এটা আমি অলরেডি ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিছি। তো এটা আমার খাস সহজ করার জন্য, এটা একটু হলুদ এবং তেল দিয়ে মাখিয়ে এভাবে ফ্রিজে রাখা যায় 1 মাস পর্যন্ত, এভাবে পেঁয়াজ রাখা যায় আর কি। যদি আপনারা খাজে খামে খাজে ব্যস্ত থাকেন বা কাজ করেন, তো যেহেতু আমি কাজ করি তো তাড়াহুড়ার মধ্যে অনেক সময় রান্না করতে হয়, এর জন্য এভাবে রাখা যায়। তো এটা একটা টিপস শেয়ার করলাম, পেঁয়াজ রাখা যায় ফ্রিজের মধ্যে, এরপরে আদা রসুন এভাবে রাখা যায়, মনে করেন যারা কাজে ব্যস্ত থাকেন আর কি তাদের জন্য বলছি। তো এই পেঁয়াজটা আমি দিব এখন মাংসতে। এখানে আমি 5 টেবিল স্পুন, এই যে টেবিল স্পুন দিয়ে ফার্স্ট টেবিল স্পুন পেঁয়াজ দিব, আর একটা দিয়ে দিই। তো এখানে ডালচিনি এবং এলাচ, তেজপাতাও দিব পরে দিচ্ছি। এরপরে এই যে রসুন বাটা দিয়ে দিছি, আদা বাটা একটু বেশি দিবেন, আদা একটু বেশি দিলে মিঠের কারিটা মজা হয় আর কি। এরপরে এই যে হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া আমি 2 চামচ দিব, আর এটা কারি পাউডার, মিক্স কারি পাউডার 1 চামচ দিলাম, ধনিয়ার গুঁড়া 1 চামচ, এরপরে জিরার গুঁড়া 1 চামচ, আর গরম মশলা 1 চামচ, কয়েকটা তেজপাতা, এরপরে লবণ আপনারা স্বাদ মতো দিবেন, আর এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর সামান্য তেল, এখানে 1 টেবিল স্পুন তেল দিলাম। এখন আমি মিক্স করব সব কিছু, সব উপকরণগুলো একসাথে মাংসের সাথে মিক্স করে নিব।
আর এখানে গরুর সিনা এবং গরুর মাংস দুটোটা মিক্স আছে, শুধু যে মিট এটা নয়, এখানে হাড্ডি আছে। এই যে হাড্ডিগুলো মাখানো শেষ আমার, এখন আমি হাড়ির মধ্যে নিয়ে নিব, এই যে মাটির হাড়ির মধ্যে। এখন মাংসগুলো আমি হাড়ির মধ্যে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে চুলার মধ্যে দিয়ে দিব আর কি, রেখে দিব। আমি 40 থেকে 50 মিনিট পর্যন্ত কুক করব আর কি, আর মাঝে মধ্যে নাড়াচাড়া করব। মাটির হাড়িতে আসলে কারি খুবই টেস্টি হয় অনেকেই আমাকে বলছেন, আমি আগে কখনো ট্রাই করি নাই, প্রথমবার। আমি এই হাড়িটা অনেক আগে কিনছিলাম, আসলে একবার রান্না করছিলাম, চিকেন রান্না করছিলাম আর একটা হাড়িতে, এটা ইন্ডিয়ান হাড়ি ছিল, ইন্ডিয়ান একটা মাটির হাড়ি ছিল আমার ওইটাতে আর কি। এখন আমি ডাকনা দিয়ে ডেকে কুকারের উপরে রেখে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম বসিয়ে দিলাম, 50 মিনিট রান্না করব, মাঝে মধ্যে চেক করব। এখন একটু এই যে বাবুল এসে গেছে, ব্লগ এসে গেছে, এখন আমি একটু মিক্স করে দিব মাংসটা। অলরেডি অনেক মজার একটা স্মেল আসতেছে, খুবই ভালো লাগতেছে আমার, আলহামদুলিল্লাহ। মিক্স করে দিলাম, এখন 20 মিনিট পরে চেক করতেছি। এটা অনেক গরম হয়ে গেছে এই লিডটা, আল্লাহ মোবারক, অনেক পানি বের হয়েছে এই দেখেন মিটের মাংস থেকে। এখন একটু নেড়ে ছেড়ে দিব আবার। এই মাংসের পানি দিয়ে রান্না করব আমি, পরে সামান্য যদি পানি দরকার হয় তাহলে দিব আর কি, যেহেতু এটা বুনা করতেছি। তখন আমার গ্যাসের চুলাটা হাই হিটে ছিল, এখন আমি একটু লো হিটে রাখবো, মিডিয়াম আছে আর কি। কুড়ি মিনিট হয়ে গেছে, এই যে এখন দেখেন কালারটা, আল্লাহ মোবারক। আর মাংস থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে রান্না হচ্ছে আসলে, আর কোনো এক্সট্রা পানি আমি দিই নাই কারির মধ্যে। এখন আমি কিছু আলু দিব, যেহেতু আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড সবাই আলু পছন্দ করেন, একটু আলু দিয়ে আর 10 মিনিট আমি রান্না করব, এরপরে নামিয়ে নিব আর কি। 10-15 মিনিট আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি ওয়েট করব, আর সামান্য পানি দিতে পারি নির্ভর করে এটা ইয়ে যে এই আলুটার উপরে, এই আলুটায় যদি পানি চায় আর কি। অনেক সময় দেখা যায় এই যে আলু দেওয়ার পরে আলু সব পানি শ্রেণ করে নেয়, তো যদি পানি লাগে আর কি, আমার মনে হয় একটু পানি দিতে হবে। আমি এখানে এখন দিয়ে দিব একটু পানি, সামান্য পানি, তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। বিসমিল্লাহ, এই তো বেশি পানি দিলাম না, সামান্য দিলাম। এখন আবার ডাকনা দিয়ে দেখে রাখবো। গ্যাসের আঁচটা একটু একটু মিডিয়ামে রাখবো এখন,
এত সময় লো ছিল গ্যাসের চুলা রাস্তা আর কি, এখন আমি মিডিয়ামে রাখব। এরপরে ফাইনালি দেখাবো রান্নাটা হয়ে গেলে। এখন 15 মিনিট পরে এই তো রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এটা ফ্রোজেন ধনিয়া পাতা। ফ্রোজেন ধনিয়া পাতা এটা আমার গার্ডেনের, আমি সবসময় ফ্রোজ ফ্রিজারে রেখে দিই খেটে আর কি, তো এইটা ইউজ করলাম। এই দেখেন এত সুন্দর কালার এসেছে মাংসর। আলুটাও গলে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর কি। আপনারা ট্রাই করবেন, মনে করেন আপনারা যদি মাটির হাঁড়িতে না রান্নাও করেন, যে কোনো হাঁড়িতে রান্না করতে পারবেন এভাবে মিট আর কি। আর নতুন নতুন রাঁধুনিদের জন্য অনেক কাজেও আসবে এই রেসিপিটা। অনেক আগে এই টি সেটটা আমি কিনছিলাম, তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। যেহেতু সবাই অনেক পছন্দ করেন শপিং ব্লগ, এই জন্য শপিং ব্লগ শেয়ার করি আমার রেসিপির সাথে আর কি। আপনারা কমেন্ট করবেন, আমাকে জানাবেন আমার এই টি সেটটা কেমন হলো, ফ্লোরাল টি সেট আর কি। আমি আগে অলরেডি এটা খুলছি, এরপরেও শেয়ার করলাম আপনাদের সাথে, আবার আনপ্যাক করতেছি। টি কাপস, এটা শুধু কাপড়ের জন্য, যেমন দুইজনে ইউজ করা যায় এরকম আর কি। এটা আবার সামারে কিন্তু অনেক ভালো লাগে, পিকনিকে নিয়ে গেলে অনেক সুন্দর লাগবে। আমি পিকনিকে লাস্ট ইয়ার দিস ইয়ার পিকনিকে যাওয়ার জন্য একটা টি শার্ট কিনছিলাম, আসলে আপনাদের সাথে শেয়ার করি নাই, অলরেডি আনপ্যাক করে ফেলছি। ইনশাল্লাহ আগামীতে কোনো ব্লগে শেয়ার করবো। এইটা এটা অনেক আগের কিনা, আজকে আর কি শেয়ার করলাম। অনেকের সাথে লোক ভালো কারণে এইগুলো আর কি নাস্তার জন্য, যেমন বিস্কিটের জন্য। এটা সুগার বোল, এটার মধ্যে অলরেডি দেখতে পারছি এখন আছে। আর এটা মিল্ক বোল, আর এটা টি পটস। এই তো আমার শপিং, অনেক আগের শপিং। আপনারা কমেন্ট করে জানাবেন এই টি সেটটা আমার কেমন লাগলো, ফ্লোরাল টি সেট আপনাদের। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।